নফলি ইবাদত না করে ওই চরমুনার পেশায় পেশায় ভয় নাই, আল্লাহ ওয়ালা হয় নাই, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই, একমাত্র কেবল মাত্র নফল কাকে ধরেছে, নফল কে ধরেছে, এই জন্য সুন্নাত কে পরিপূর্ণ মানতে পেরেছে। আর সুন্নাত কে যে ব্যক্তি মানছে ওই ব্যক্তির কাছ থেকে কখনো ফরজ ওঠে নাই, প্রমাণ আসে না না। বনের পশু চিনলো জারি চিনলো নাই মানুষ তারে, বনের পশু চিনলো জারি চিনলো নাই মানুষ তারে, আল আহাদির ডাক দিলে থাই, আল আহাদির ডাক দিলে থাই, কাফির বিদিন পাথর মারি চিনলো নাই মানুষ তারে, চিনলো নাই মানুষ তারে, আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দয় পবাদ নানা রকম পবাদ, লাঞ্চনা দেয় বাড়ি বাড়ি চিনলো নাই মানুষ তারে, চিনলো নাই মানুষ তারে, খোদার হাবিব দয়াল নবী আমার প্রিয়াদের সাবি, খোদার হাবিব দয়াল নবী আমার প্রিয়াদের সাবি, রহম হয়ে এলে ধরায় রহম হয়ে এলে ধরায়, অদম মানুষ চিনলো নারী চিনলো নাই মানুষ তারে। আমি ওসমান গনি সাইফি, আমি চুলের একটা কাটিং করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মডেল আছে, একটা কাটিং আছে, আপনার কাছে আমার প্রশ্ন, মুহাম্মাদের কাটিংয়ের মাঝে এই চুলের কাটিংটা আছে না নাই? আছে, আছে। আপনারা কাটেন নাকি? কাটেন নাকি? কাটেন, মুরব্বীরা তো কাটা, আমরাও জানি মুরব্বী সওয়ালরা, আমরা যুবক ভাইয়েরা কাটে নাকি? কাটে নাকি? বলেন, যুবক আসুন এখান, কাটে নাকি? কাটে কার মতো? মেসি মদ্দা নেইমার বেহায়া বে এলাজা শাহরুখ খান আছে না নাই? আছে, আছে। এইটাকে বলা হয় মডেল, হয় মডেল, মুহাম্মাদের একটা মডেল, আবু জাহালের একটা মডেল, মডেল, কিন্তু মুহাম্মাদের মডেলের নাম হলো উসফা মডেল, মডেল। এই মডেলের মাঝে চুলের কাটিং আছে এইটা আপনি জানাইয়া দিয়েছেন, এবার আসুন দাড়ি রেখেছেন মুহাম্মাদের মডেলের মাঝে, দাড়ি কেমন করে রাখতে হবে, কেমন করে রাখলে আদায় হবে, এইটা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুন্নাতি পোশাক মুহাম্মাদের মডেলের মাঝে আছে না নাই? আপনি কি, আপনি কি, আপনি কি, আপনি কি মেনেছেন, মেনেছেন, মডেলটা গ্রহণ করেছেন নাকি? মনে হয় করতে পারেন নাই, কিন্তু মুহাম্মাদের মডেল আছে, হেড টু লেগ মাথা থেকে পা পর্যন্ত যেদিকে তাকাইবেন মুহাম্মাদের মডেলটা পূর্ণঙ্গ, অন্য সব বাজে আপ্ত ঠিক কিনা? এবার আসুন, মুরব্বি হয়ে গেছে, হয়ে গেছে, চুল সাদা হয়ে গেল, এই চুলকে কালার করার জন্য বড় পাগল, এরকম মুরব্বী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর অনেক মানুষ বলে সাদা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবে, ও বাবা ভালো করে বুঝে নাও, ও ভাই ভালো করে বুঝে নেন, কিন্তু আপনার সমাজে তাকায়া দেখেন এই কালো চুল কত সুন্দর নেয়ামত, দেখতে কত সুন্দর দেখা যায়, কত সুন্দর লাগে, আমার আল্লাহ দিয়েছে, অথচ আপনার মেয়ে, আপনার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আমার বোন, আমার বোন, এই চুলটা কালার করলো পাট আর কাঠ কালার ঠিক কিনা?
ছেলেরাও মাথার চুল মুরব্বি হয়ে গেলে কালার করার জন্য পাগল, যুবক বয়সে কালো কত সুন্দর দেখা যায়, এই কালারটা কাট কালার আর পাট কালার করার জন্য পাগল হয়েছে, প্রমাণ আছে না? না দেখবেন আর মাত্র তিন চার দিন পরে দেখবেন রাস্তায় বের হয়ে যাবে আপনার ছেলে আর আপনি মসজিদের কোণে বৈশা তসবি টিপেন তসবি টিপেন, আর হিজরত করতে চলে যাবে আপনার ছেলে আপনার মেয়ে 14ই ফেব্রুয়ারি, ভালো ভালো ফুল মাথার মাঝে কাট কালার আর পাট কালার করবে, গুজে নিয়ে 270 খ্রিস্টাব্দে রোমান ওই যে খ্রিস্টানীয় যে উদযাপন হয়েছিল, ফাঁসি হয়েছিল, ফাঁসি কাষ্ঠে ঝুলেছিল এই ইহুদি বেঈমানের বাচ্চাদের দিবসকে পালন করবে, নাম দিয়েছে ভালোবাসা দিবস। জরে বলেন না উযুবিল্লাহ উযুবিল্লাহ, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বেহায়া দিবস, বেলাজা দিবস, ইপটিজিং হওয়ার দিবস, আমার বন্ধুরা নির্যাতন হওয়ার দিবস, আমার বন্ধের অধিকার হরণ করার দিবস, ইজ্জত হরণ করার দিবস, কুত্তা কুত্তি দিবস, ঠিক কিনা জরে বলে? কোন দিকে তাকাবেন? মডেলের দিক, মডেলের দিক। মডেল যদি ওয়াজ করে যায় 10 রাত দিবেন, আমি একটা কথার ব্যাখ্যা করব শেষ করতে পারবো না, ছেড়ে দিলাম এনিবডি। এবার আসুন প্রাণের প্রিয় বন্ধু যুবক ভাই, মডেলের দিকে তাকাও। ও আমার বাবাজি দরদ দিয়ে বলে যায়, পায়ে হাত রেখে বলি আপনার সন্তান আমি। ও বন্ধু যুবক ভাই, তুমিও কলেজে লেখাপড়া করেছ, আমিও কলেজে লেখাপড়া করেছি, একেবারে মাথার মেধা স্মৃতিশক্তি খারাপ নয়, অনেক সুন্দর ডিগ্রির মান আছে, কিন্তু দাম নাই দাম নাই, কমই মাদ্রাসায় গিয়ে দেখলাম ভুলের পথে আছি, ভুলের পথে আছি, ভালো করে বুঝে নাও। এবার আসুন রে বাবা, এটা আমার বডির মডেলের কথা ছেড়ে দিলাম, এবার আপনি পারিবারিক মডেলের দিকে তাকান। পরিবার, আপনার মেয়েকে আপনি কেমন করে পরিচালনা করবেন, আপনার বিবিকে কেমন করে পরিচালনা করবেন, বাবা মার সঙ্গে কেমন আচরণ করবেন, মুহাম্মাদের মডেলের মাঝে আছে না? না আছে, 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 কিন্তু আমরা চালাইতে পারি না, পারি না। আমার বোন, আমার বোন ডিজিটাল বুরকা পরে চলে, পরে চলে, আমার মা ঢিলা ঢালা সুন্নাতি বুরকা পরে চলে, পরে চলে, দাদি আরো ঢিলা ঢিলা বুরকা পরে চলে, পরে চলে, ওইটাকে দিবে আলগা করে রাখলেও কেউ তাকাইবে না, কিন্তু বোনের দিকে সবাই তাকাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওইটা মুহাম্মাদের মডেল নাই, ঠিক কিনা? এ প্রাণের প্রিয় বন্ধু যুবক ভাই, ভালো করে বুঝে নেন, মডেল তাকে বলে এবার একটু যায় রাজনৈতিক ময়দানে যায়। আমার নবী গম চুরি করেছিল, তিন চরে করেছিল, গরিবের হক মেরে খেয়েছিল, আপনার মনে হয় কেউ খান না, তাই না? খান, আর আপনি না খান, আপনার এলাকার মানুষ খায় কি খায় না? খায় না, আর খাবে তো অবশ্যই, কিছু তো দেওয়া লাগে না, এমনি তো খাস। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আপনি নির্বাচন করবেন, রাজনীতি করবেন, মুহাম্মাদের মডেলের মাঝে আছে না নাই? দেখায় দিয়েছেন কি দেন নাই? সব কিছু তাকাইবেন। এবার আসুন আবার একটা বাংলা কথা বলি, কেউ কি দুবাই গেছেন নাকি? এখানে দুবাই গেছেন, কেউ আছে? সুবহানাল্লাহ, ওই দুইজন পাইছি। দুবাই একটা মার্কেটের নাম আছে, হাইপার মার্কেট, নাম শুনছেন? বাংলা পুরোমান দেখাই দিচ্ছি, ভালো করে বুঝবেন কোরআন হাদিসের ওয়াজ। হাইপার এটা ইংরেজি ভাষা, অথচ ওইটা আরবিক রাষ্ট্র, ওই হাইপার মার্কেট দিয়েছেন, হাইপার এটা ইংরেজি ভাষা, বাংলাতে বলা হয় সামগ্রিক, আরবিতে বলা হয় জামে। দেখবেন মাদ্রাসার মাঝে জামে লেখে বড় বড় মাদ্রাসায়, কেন কেন কেন? কুরআন হাদিসের যে মাসআলা চান জামের মাঝে ঢুকে যাবেন, সব মাসআলা ইসলামের লাইনে যা চাইবেন তাই পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওইখানে নাম লেখছে হাইপার মার্কেট, যা চাইবা তাই পাইবা। আপনাদের কাছে প্রশ্ন, ওই মার্কেটে যা চাইবো তাই পাওয়া সম্ভব নাকি? এখান থেকে যশোর কালকে এয়ারপোর্টে মাহফিল ছিল আমার, জেস্ট টাওয়ারে গেলাম, একটা প্রয়োজন জিনিস কেনার জন্য, বড় মার্কেট যশোর শহরের মাঝে, মাগুরা শহরে প্রাণ কেন্দ্রে বড় মসজিদে জুম্মার নামাজ আমি পড়াই, ওইখানে নূর জাহান প্লাজা আছে, বেবি প্লাজা আছে, যদি কাপড়ের দোকানে গিয়ে বলি চাউল দেন 10টি ডাক, দিতে পারবে নাকি? পারবে নাকি? পারবে।
যুবক তুমি যদি মার্কেটের মাঝে গিয়ে বলো আমাকে একটা বউ দাও, দিতে পারবে? বলেন পারবে? না না, পূর্ণাঙ্গ মার্কেট নয়, এই মার্কেটের মাঝে সম্ভব নয়, দেওয়া দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এই হাইপার মার্কেট পৃথিবীতে একটাই আছে, যে মার্কেটের নাম ঘোষণা করেছে আমার আল্লাহ জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন কেমন যেদিকে তাকাইবেন একটা একটা করে গুনতে থাকেন, একটা একটা করে গোনেন, একজন বাপের পিঠে দাঁড়ায় যান, রাগারাগি নাই, ভাই আপনি বলেন, দাঁড় হয়ে বলেন, আমি ক্ষুদ্রতম উসমান গনি সাহিবি, একটা প্রশ্ন করেন দাঁড়াইয়া, এইটা মুহাম্মাদের মার্কেটের মাঝে দেখায়া দেন, এইটা মুহাম্মাদের মডেলের মাঝে দেখায়া দেন, আমি যদি না প্রমাণ দেখাইতে পারি এখান থেকে লেবে যাবো, ওয়াজার করব না। কি দুনিয়ার মাঝে একটা মডেল দেখেন পূর্ণাঙ্গ, সব অপূর্ণাঙ্গ, রাজনৈতিক অঙ্গন দেখেন, শিক্ষা অঙ্গন দেখেন, পরীক্ষা আপনি পোশাকের দিকে তাকায় দেখেন, আজকে দেশ স্বাধীন করেছেন, 52 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মানুষ অধিকার পেয়েছে নাকি? পেয়েছে নাকি? পেয়েছে। কারণ আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র দেখেছেন, এই আদর্শে আদর্শিত হয়েছেন, লেলিনের আদর্শ দেখেছেন, কার্ল মার্ক্সের আদর্শ দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, পুঁজিবাদী দেখেছেন, ফেসিবাদী দেখেছেন, আরো কত তন্ত্র মন্ত্র দেখেছেন, একটাও পান নাই, পান নাই, পান নাই, একমাত্র কেবলমাত্র মুহাম্মাদের মডেল ছাড়া, মুহাম্মাদের আদর্শ ছাড়া সব মানব রচিত স্বল্প কিছু আছে, অথচ স্বল্প কিছু নিয়ে নাসা নাসি নাসা নাসি, ঢোলের বাড়ি লাগতেছে না, এমনি নাসা নাসি করে মুসলমানের সন্তান পায়ে ধরে বলে যায়, মুহাম্মাদের মডেল ছাড়া সব অপূর্ণাঙ্গ, একমাত্র কেবলমাত্র মুহাম্মাদের মার্কেটটাই পূর্ণাঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা করে বলবো, একটা একটা করে, তাও শেষ করা সম্ভব। নবীজি 11টা বিয়ে করেছেন, ও পর্দার মা আম্মাজান খাদিজা, তার দেখবেন একরকম একরকম চলাফেরা, একরকম আচার ব্যবহার, আম্মাজান আয়েশা দেখবেন কেমন সরল সোজা, আটা সেন্তেছে রুটি বানাচ্ছে, পাশ দিয়ে ছাগল আইসা খাইয়া যায়, কি সরল মানুষ, খাক খাক সুবহানাল্লাহ। কান এরকম তবিয়াতের মা আছে না নাই? আম্মাজান খাদিজা অনেক ধনী মানুষ, টাকা চাইল মাদ্রাসার জন্য, অনেকেই দিল, অনেকেই দিলেন না, আম্মাজান কয় আমি সব দিয়ে দিলাম মুহাম্মাদের জন্য, আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রকৃতির মা বোন আছে না নাই? সাউদার একরকম প্রকৃতি, হাফসা একরকম, সুমাইয়া সুরাইয়া একরকম, আয়েশা একরকম, খাদিজা একরকম, অর্থাৎ আপনি যেদিকে তাকাইবেন এই 11টা বিবাহ করেছেন, একটা কারণ যত কারণ একটা কারণ, এই 11 প্রকৃতির মা বোন এই সমাজে আছে, একটাকে ফলো করলেই মুহাম্মাদের মডেল ফলো করা হবে, অবশ্যই সে জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা একটা করে যদি ব্যাখ্যা করি, এক রাত্র শেষ করতে পারবো না। ও বন্ধু যুবক ভাই, মুহাম্মাদের মডেলের কত দাম, কত দাম, কত দাম! এবার আসুন শেষ করে যায়, শিক্ষাঙ্গনের দিক তাকায়া দেখেন, মুহাম্মাদের মডেলের মাঝে সহি শুদ্ধ ভালো শিক্ষা, মানুষ গুমরাই হবে না, এই শিক্ষা আছে না? না, কিন্তু এই শিক্ষাকে তো একবারে বাজেয়াপ্ত করে দিচ্ছে সমাজের মানুষ, আছে না? নাই, মাদ্রাসায় পড়তে গেলে ফকির, কিছু বুঝে না, তাই না? এই যে তো বানর বানায় ফেলতেছে, বানর বোঝেন নাই, বোঝেন নাই, ডিজিটাল হয়েছে, বানর বানায় ফেলতেছে, বানর বানর, ভালো করে জানে, ভালো করে জানে, এই বাংলার মানুষ, মানুষ সরাসরি নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারবে না। ওই সুইডেন নেদারল্যান্ডসে কোরআন পুড়িয়েছে, বাংলার মানুষ রাজপথে লেবেছে, সহ্য করতে পারবে না, সরাসরি উলামা তলাবাদের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারবে না। এই জন্য তারা ভালো করে জানে, একমাত্র কেবলমাত্র কমলমতি বাচ্চাদেরকে এমন নাস্তিক মতবাদ ঢুকায়া দিব, যাতে করে ওকে আর বয়ান দেওয়া লাগবে না, ও নিজেই নাস্তিক বানানোর বয়ান দিয়ে বেড়াবে, ঠিক কিনা?
শুধু কি বইয়ের পাতায় এই দেশ পরিচালনা করে 1870 জন ব্যক্তি। পরিসংখ্যান নিয়ে যান ভালো করে, কতজন ব্যক্তি? 1870 জন। এক নম্বর কাতার যদি এক শ্রেণী চেয়ে দেখেন 3000 ব্যক্তি, 3000 ব্যক্তি এই দেশ চাল, এই দেশ চাল। ওরা ঠিক ভালো অপকৌশল চালিয়ে যাচ্ছে। এই 1870 জনকে যদি বানর বানায় ফেলতে পারি তাহলে মানুষ আর দরকার হবে না, আপনা আপনি সব নাস্তিক হয়ে যাবে। ঠিক কিনা যারা বলে, ঠিক কিনা যারা বলে, বইয়ের পাতায় বানায় বলতেছি না, বলতেছি না। কারো বিরোধিতা করতে মন চাইলে সামনে আসো, প্রমাণ নিয়ে যাও। ক্লাস সিক্স এর ইতিহাস সমাজ বিজ্ঞান বয়ে 115 নম্বর পৃষ্ঠায় পড়ে দেখবেন বানর থেকে কেমন করে মানুষ হয়েছে, ছবি দিয়ে একবার দেখায় দিয়েছে। কত পৃষ্ঠা? 115 পৃষ্ঠা, 115 নম্বর পৃষ্ঠা বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ কন্দা, নাউজুবিল্লাহ কন্দা। এরপরে সেভেনে যায় দেখবেন, যায় দেখবেন 51 থেকে শুরু 55 পৃষ্ঠা লিঙ্গর বৈষম্য। ম্যাডাম ক্লাস নিবে, ডান পাশে পুরুষ বাম পাশে মহিলা, এখন ক্লাস নিবে ওখানে লিখছে, উপরে লিখছে শরীফ আহমেদের কবিতা গদ্য। এখন একটু ভেতরে যায় ভালো করে বুঝেন বাবা, খেয়াল দিয়ে শুনেন ও বন্ধু যুবক ভাই, খেয়াল দিয়ে শুনেন। ওয়াস্তে কতই শুনেন, এটা না শুনলে তো গুমরাই হতে হবে, গুমরাই হতে হবে। এখন এই শরীফ আহমেদ নিচেই যায়, নিচেই যায় কয়েক লাইন, নিচেই যায় শরীফা হয়ে গেছে, শরীফা হয়ে গেছে। এখন আলোসি নামের এক ব্যক্তি প্রশ্ন করছে, আপনার নাম হেডলাইন দেখলাম শরীফ আহমেদ, এখন এই জায়গা শরীফা কেমনে হইল, আপনি কি পরিবর্তন হয়েছেন? তো উনি অ্যান্সার করে, না আমি তো যা তাই আছি, তাই আছি। কেমনে নামের পরিবর্তন হইল? তা আমার স্বাধীনতা আছে না, আমার যা মন চায় তাই আমি হব। দেন না, আর এই জায়গাটা গেছেন আপনার, গেছেন দশটা না দিলে কাপড় উঁচু করে দেয়, আসে না নাই, আসে না, এই আসে না নাই, এই আসে না নাই। পুরুষ ছেলে সার্জারি করে হিজলা হয়েছে, আসে না নাই, আছে গেল লানাতুল্লাহ। ঠিক কিনা এ প্রাণ এ প্রিয় যুবক ভাই, এখন আপনার কাছে আমার প্রশ্ন, একটা সেজদা না দেওয়ার কারণে লানাতুল্লাহ হয়েছে, গজব হয়েছে, জাহান্নামী হয়েছে, আপনাদের এলাকায় আছে কত মানুষ জুম্মার দিন যায় দুই রাকাত নামাজ পড়ে বের হয়, সুন্নাতে মক্কাদা কবলাল জুম্মা বাদাল জুম্মা নাই। আমি যদি বলি দাড়ি রাখো না কেন, মাথায় টুপি দাও না কেন, সুন্নাত পড়ো না কেন, হুজুর টুপির মধ্যেই কি ইসলাম নাকি দাড়ির মধ্যেই কি ইসলাম নাকি? আরে ভাই না না, টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামের মাঝে দাড়ি টুপি আছে না নাই? আছে। অ্যালার্জি কোথায়, ক্যান্সার কোথায়, ভাইরাস কোথায়, ভাইরাস কোথায়? এই সুন্নাত নামাজ নাই, দুই রেখা জুম্মা পড়ে দৌড় হাতে থাকে সুই সুই স্টিপ মারে আর ভেতর থেকে কয় দাঁড়া বের হচ্ছি, দাঁড়া বের হচ্ছি। ছোটবেলায় একটা কথা মনে পড়ে গেল, মনে পড়ে গেল, একজনের নাম ছিল আমজাদ, আমি যেখানে পড়তাম যশোরে এক মাদ্রাসায়, তা বলবো না, চিনে যাবেন আপনারা। তো একজন বাইরে থেকে ডাকে আমজাদ, আমজাদ সিজদার মাঝে যাইয়া কয় জি মিয়া ভাই আসতেছি আমি, আসলে না এরকম, তা আমাদের নামাজ হলো এইরকম জি মিয়া ভাই আসতেছি আমি। এ ভাই আদমকে একটা সিজদা না দেওয়ার কারণে ইবলিস হয়ে গেল লানাতুল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন, দৈনন্দিন কয় অক্ত নামাজ, নামাজ পাঁচ অক্ত নামাজে কয় রাকাত ফরজ, বেতের কয় রাকাত, কয় রাকাত না এক রাকাত, না এক রাকাত, এক রাকাত আছে নি জায়গা, হ্যাঁ যোগ করলে কত রাকাত, কত রাকাত, বিশ রাকাত, বিশ রাকাত, সুন্নাতে মুয়াক্কাদা কত রাকাত, কত রাকাত, 12 রাকাত, সুবহানাল্লাহ আমার ভাই বলছে 12 রাকাত, যোগ করলে কত রাকাত, কত রাকাত, 32 রাকাত, এই 32 রাকাতে সেজদা কয়টা, কয়টা, 64, 64 কয়টা সেজদা, কয়টা সেজদা। এখন ইবলিস একটা সেজদা না দেওয়ার কারণে লানাতুল্লাহ হয়েছে, জাহান্নামী হয়েছে, নিকৃষ্টতম হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, প্রত্যেক দিন 64 সেজদা না দিলে আপনি কি হবেন? অ্যানসারটা দেন। আমি একটু গায়ে চেষি একটা সেজদা না দেওয়ার কারণে লানাতুল্লাহ।
আর আপনি দৈনন্দিন 64টি সেজদা না দিয়ে আপনি কি হবেন? ও ভাই আজগের থেকে ওয়াদা করে নেন, আমি লানাতুল্লাহ হতে চাই না, গজব হতে চাই না, জাহান্নামী হতে চাই না, আজগের থেকে একটা সেজদাও কামাই দিব না। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, আমিন। আল্লাহ কবুল করে নেন, করে নেন। এ আল্লাহর বান্দা, প্রাণে প্রিয় যুবক, শেষ সময় চলে এসেছি, খেয়াল করে বুঝে নাও আজকে তোমরা কোথায়, তোমাদের ইবাদত কবুল হয় না কেন? সাহাবায়ে কেরামের জীবনীটা পড়ে দেখো রে বাবা, কেমন পয়গম্বরকে ভালোবাসতো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, পিতা মাতা থেকে, সন্তান সন্ততি থেকে, আপনজন থেকে, আব্বা আম্মা থেকে, সকল কিছু থেকে আমাকে ভালোবাসতে হবে, তারপরে তোমরা আমার উম্মত হইতে পারবা, তারপরেই তোমরা জান্নাতি হতে পারবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পারি নাই, পারি নাই, পারি নাই, কেন? আজকে সুন্নাত নাই। এ প্রাণে প্রিয় যুবক, কোরআনের মাঝে একটা নাই, দুইটা নাই, 32টা মুজেজা আল্লাহ তাআলা দিয়েছে। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ছায়া মেঘাচ্ছন্ন হয়ে থাকে, আমার নবীকে পাহারা দেয়, আমার নবী সাদাত আঙ্গুলে ইশারা দ্বারায় চাঁদ দ্বিখণ্ড হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে গাছে চিনলো, মাছে চিনলো, জঙ্গল হাইওয়ান জানোয়ার সবাই চিনলো, আসমান চিনলো, জমিন চিনলো, সূর্য চিনলো, নক্ষত্র চিনল, নবমণ্ডল চিনল, ভূমণ্ডল চিনল, আপনি আমি চিনতে পারলাম না, আমার মতো আপনার মতো পুরা কপাল আর কে হতে পারে ঠিক কিনা? মনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে, মনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে, আল আহাদির ডাক দিলে থাই, আল আহাদির ডাক দিলে থাই, কাফির বিদিন পাথর মারি, চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে, আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দয়া পবাদ, নানা রকম পবাদ, লাঞ্চনা দেয় বাড়ি বাড়ি, চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে, খোদার হাবিব দয়াল নবী আমার প্রিয়া দেনের সাবি, খোদার হাবিব দয়াল নবী আমার প্রিয়া দেনের সাবি, রহম হয়ে এলে ধরায়, রহম হয়ে এলে ধরায়, অদম মানুষ চিনল নারী, চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে, মনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে, চিনেছিল মানুষে সাহাবাই কেরাম চিনেছিল। এ পয়গম্বর উম্মত, তাফসিরে আসিজের মাঝে একটু অঙ্কে আছে, যারা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো নাই তাদেরকে বলে যাই, পায়ে হাত রেখে বলি রে বাবা, যে ব্যক্তি সুন্নাতকে পরিপূর্ণ আঁকড়ে ধরতে চায়, ওই ব্যক্তি যেন নফলকে আঁকড়ে ধরে, নফলকে পরিপূর্ণ আঁকড়ে ধরতে পারলে ওই ব্যক্তি সুন্নাতকে মানতে পারবে, ওই ব্যক্তি সুন্নাতকে মানতে যদি চায় অবশ্যই অবশ্যই সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলে ফরজ তার থেকে জীবনেও ছুটবে না ঠিক কিনা? এমনি এমনি রাত তিনটার সময় নাই,
ও পাথর কাটানো যুবক ভাই, ও আমার বাবাজি পর্দার আড়ালের মা, দেখবেন রাত তিনটার সময় উঠিয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়া এই মাদ্রাসার তল প্রেম দোয়া করে, আল্লাহ আমাদের দুর্ভিক্ষ থেকে হেফাজত করে নাও, মন্দা থেকে হেফাজত করে নাও, অসুস্থকে সুস্থ করে দাও, মর্দেগানকে জান্নাত নসিব করে দাও, এলাকার মাঝে শান্তি বর্ষিত করে দাও, আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে কবুল করে নাও। এ পিরান এ পিরো বন্ধু এমনি এমনি তাহাজ্জুদ পড়ি নাই, কিন্তু তুমি পড়তে পারলা না, নফল ইবাদত করতে পারলা না, নফল ইবাদত না করে ওই চরমুনার পিসায় পিসায় ভয় নাই, আল্লাহ ওয়ালা হয় নাই, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই, একমাত্র কেবলমাত্র নফল কাকড়ে ধরেছে, নফলকে ধরেছে, এই জন্য সুন্নাতকে পরিপূর্ণ মানতে পেরেছে। আর সুন্নাতকে যে ব্যক্তি মানছে ওই ব্যক্তির কাছ থেকে কখনো ফরজ ওঠে নাই, প্রমাণ আসে না না। এ প্রাণে প্রিয় যুবক একটু দিলের কান্দে শোনো, সাহাবাই কেরাম সুন্নাতকে আঁকড়ে ধরেছে, নফলকে আঁকড়ে ধরেছে, পয়গম্বর এইটা রজব মাস, এ বাবা বেশি বেশি করে দোয়া পড়তে থাকবেন, একটাই আমল একটাই আমল, বেশি বেশি করে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান, ওয়াল্লাহ রজব পার করে শাবান পর্যন্ত পৌঁছায় দাও, শাবান শেষ করে রমজান শেষ করে তৌফিক দান করে দাও, সকলে চিৎকার দে বলেন আমিন। সাহাবাই কিরাম কেমন করে ধরেছেন একবার খেয়াল করে বুঝে নাও, ও দোস্ত বন্ধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে গমন করেছিল জান্নাতের মাঝে, জান্নাতের মাঝে যায় জান্নাতের মাঝে ঢুকার সঙ্গে সঙ্গে পয়গম্বরে কানে আওয়াজ, কে জানি জান্নাতের মাঝে দৌড়াদৌড়ি করি, কে জানি জান্নাতের মাঝে হাঁটাহাঁটি করতেছে, পয়গম্বর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতা দেখো কে 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 জান্নাতের মাঝে দৌড়াদৌড়ি করছে হাঁটাহাঁটি করছে, দেখতে চাই জানতে চাই জানতে চাই, পয়গম্বর ফেরেশতাদের সংবাদ পৌঁছাইয়া দিল, ফেরেশতারা গমন করায় এসা বলে ও পয়গম্বর আপনার প্রিয় সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মাঝে দৌড়াদৌড়ি করতেছে, নবী আমার গমন করে আর দুনিয়ায় প্রত্যাবর্তন করেছে, দেখবেন ফজরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদে ঘুরে যায়, আমার নবী নামাজ শেষ করে ঘুরে বসে, সাহাবাই কিরাম নবীর সামনে হাজির হয়ে গেল, সাহাবাই কিরাম তাকায় রইল, আমার নবী জান্নাতে কি নিয়ে আসছে দর্শন দিবে আমাদেরকে, নেওয়ার জন্য আবু বকর ওমর উসমান আলী সকলে তাকায় রই, যদি কদর বড় বড় সাহাবাই কিরাম তাকায় রইল, আমার নবী হঠাৎ করে ডাক দিয়া বলে ও আমার বেলাল তুমি দাঁড়িয়ে যাও, ও বেলাল তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি আমল করেছো জানতে চাই, হযরতে বেলালকে বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল কান্তি 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 চোখের পানিতে জমিনটা ভিজে যায়, কান্তি কান্তি বিবর হয়ে যায়, ও পিরানের প্রিয় বন্ধু ও আমার যুবক ভাই আমার বাবাজি ও পর্দার আড়ালের মা, খেয়াল করে শুনে নাও ভালো করে বুঝে নাও, হযরতে বেলাল দাঁড়ায় বলে ও আমার নবী গ আপনি আমাকে দাঁড় করাইলেন আপনার সামনে, যদি কদর বড় বড় সাহাবি আপনি আমাকে ওধমকে কেন দাঁড় করাইলেন, এ ভাই বেলালের চেহারা ভালো ছিল না, ঠোঁট দুইটা সোনা ছিল কালো কালো কালো, হাফসি গোলাম বেলাল, আমার নবী চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে বেলাল ও বেলাল তুমি শোনো, আমার কাছে কোনো সিয়ারাওয়ালার দাম নাই, আমার কাছে কোনো টাকাওয়ালার দাম নাই, আমার কাছে কোনো ক্ষমতাওয়ালার দাম নাই, আমার কাছে কোনো বংশের পরিচয় নাই, ও বেলা আমাকে পাওয়ার আশায় আমাকে পাওয়ার আশায় নফল ইবাদত যে করেছে, আমাকে পাওয়ার আশায় যে ব্যক্তি নফল ছাড়ে নাই, আমাকে পাওয়ার আশায় আল্লাহর জন্য পাগল হয়ে দৌড়াইছে, আমি ওর জন্য বড় পাগল, কয়েকবার ডাক দে বলে বেলাল তুমি কি আমল করেছো জান্নাতের মাঝে দৌড়াদৌড়ি করছে, হযরতে বেলাল ডাক দিয়া বলে পয়গম্বর আমি যেদিন থেকে শুনেছি
আপনার সুন্নাত যদি মানতে হয় নফল ইবাদত মানলে সুন্নাত কখনো ছুটবে না, সুন্নাত মানতে পারলে ফরজ কখনো ছুটবে না। আমি সেদিন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ তাহিয়াতুল ওযু, এই তাহিয়াতুল ওযু নামাজ দুই রাকাত নামাজ আমি কখনো ছাড়ি নাই। এটাই আমার আমল, এটাই আমার আমল, এটাই আমার আমল। চিৎকার দে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দি বলে বেলাল তুমি শোনো, এই দুই রাকাত নামাজ পড়েছ আমাকে পাওয়ার আশায়। ও বেলাল তুমি শুনে নাও, এইটাকে তুমি ছোট মনে করিও না। ও বেলাল তোমার দাম কত মান কত তুমি জানো, শুনে নেও, এই দুই রাকাত নামাজ পড়ছ আমার ভালোবাসায়, আমাকে মহব্বত করিয়া আমার আল্লাহকে পাওয়ার আশায়। এই দুই রাকাত নামাজের কারণে তুমি সাজ্জ জান্নাতের মধ্যে দৌড়া দৌড়ি নাই আমার মালিকের মাঝে। ও বেলাল তুমি শুনে নেও, আমার মালিকের মাঝে বেড়া নাই, পার্টিশন নাই, দেওয়াল নাই, মালিক তোমাকে মালিকের কাছে পৌঁছাইয়া নিয়ে গেল। চিৎকার দে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর উম্মত, এইটা হলো পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরা, পয়গম্বরকে পাওয়ার আশায়। পয়গম্বরকে যদি ভালোবাসতে চাও এক্ষুনি আমি দোয়া করব, খেয়াল করে শুনে নাও। মিরাজের রাত্রে নবীজি জান্নাতের মাঝে শুধু যায় নাই, নবীজি আমার জাহান্নামের মাঝেও চলে গিয়েছিল। পয়গম্বর মিরাজের রাত্রে জাহান্নামের মাঝে গমন করেছিল, মুরা কাবার হালাতে বসো, পর্দার আড়ালে অনেক মা বোন আছে। একটা হাদিসের অর্থ বলে যায়, পয়গম্বর জাহান্নামের মাঝে ঢুকার সঙ্গে সঙ্গে পয়গম্বরের কানে চিৎকারের আওয়াজ, কারা জাহান্নামের মাঝে চিৎকার দেয়? পয়গম্বর জাহান্নামের মাঝে চিৎকার দেয় কারা? দেখার জন্য পাগল। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা যাও যাও, জাহান্নামের মাঝে কারা চিৎকার দেয় এইটা জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই। ফেরেশতারা এসে বলে, আমার নবীর কাছে আমার প্রিয় নবী জাহান্নামের মাঝে চিৎকার দেয়। আমার উম্মত দুনিয়াতে দাবি করেছিল কিন্তু আমার উম্মত হতে পারে নাই, আমাকে মহব্বত করে নাই, আমাকে ভালোবাসে নাই, আমার জন্য পাগল হয় নাই, তারা তো জাহান্নামের মাঝে চিৎকার দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর জন্য পাগল হতে চান, নবীকে দেখতে চান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত উঁচা করেন, হাত উঁচা করেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নাইক আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব নাইক আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বহল নাই, আশায় আছে সম্বহল নাই করি কিয় পায়।
बड़ो आशा छिलो जाबो मदीनाय आमार मने बड़ो आशा छिलो जाबो मदीनाय मदीना जाइते पारलम ना मदीना देखते पारलम ना मदीना जाइते पारलम ना मदीनार नाम कत सुंदर मदीना केड़े छे मदीना नाम कत सुंदर मदीना केड़े छे से मदीनार पतेर धूलि से मदीनार पतेर धूलि मांगते पारलम ना मदीना जाइते पारलम ना मदीना देखते पारलम ना मदीना जाइते पारलम ना मदीनार नाम कत मधुर मदीना आर जे कत दूर मदीनार नाम कत मदीना आर जे कत दूर पाखिर नाय दाना थकले पाखिर नाय दाना थकले जेथा मदीनाय मदीना जाइते पारलम ना मदीना देखते पारलम ना मदीना जाइते पारलम ना मदीनाय जाओयार जन्य पागल करा करा अल्लाहु अकबर अकबर ओ प्राणेर नबीर उम्मत एकटु ख्याल करे बुझे नाओ जहन्नामेर माझे चित्कार आवाज পয়গম্বর প্রশ্ন করল ফেরেশতার কাছে ফেরেশতা এসে বলে ও পয়গম্বর আপনার উম্মতিরা জাহান্নামের মাঝে চিৎকার দেয় কারা 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 বেশি মায়ের জাতিকে দেখতে পারে জাহান্নামের মাঝে চিৎকার দেয় এ পর্দার আড়ালের মা ও বোন একটু খেয়াল করে বুঝে নেও ও বাবাজি একটু খেয়াল করে শুনে নেন আপনার মেয়ে আপনার বিবি আজকে যদি জাহান্নামের আসামি হয়ে যায় আপনি সহ্য করতে পারবেন নাকি ভালো করে বুঝেন পয়গম্বর ডাক দিয়া বলে ও ফেরেশতা কোন কোন শ্রেণী মহিলাদেরকে জাহান্নামের মাঝে দেখতে পান একটু জানাইয়া দেও ফেরেশতা ডাক দিয়া বলে পয়গম্বর তিন শ্রেণীর মহিলাদেরকে দেখতে পাই জাহান্নামের মাঝে চিৎকার দেয় পয়গম্বর প্রত্যাবর্তন করেছে বিধিদা বিধীর্ণ হয়ে গেল সিহারাটা সাহাবাই কেরাম সামনে হাজির হয়ে গেল পয়গম্বরের সিহারা ব্যতিক্রম দেখা যায় সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে পয়গম্বর আপনা কেমন কেন দেখা যায় একটু জানাইয়া দেন পয়গম্বর ডাক দিয়ে বলো আমার আদরের সাহাবি আপনা আমার আদরের উম্মতি জাহান্নামের মাঝে চিৎকার দেয় আমি
সহ্য করতে পারি না, এই জন্য সাহাবায়ে কেরাম শুনে নেও আমার উম্মতিরা বলে জাহান্নামের মজা আমি সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম জিগায়, ইয়া রাসূলুল্লাহ কোন কোন মহিলারা জাহান্নামের মজা একটু জানায়া দেও। পয়গম্বর সাহাবাদেরকে জানায়া দেয়, হে সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেও, তিন শ্রেণীর মহিলারা জাহান্নামের আসামি। এক নম্বর কারা, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় পাতলা পোশাক পরিহিতা উলঙ্গিনী দেখা যায়, পাতলা পোশাক পরিহিতা উলঙ্গিনী দেখা যায়, এই মহিলারা জাহান্নামের আসামি। এরা জাহান্নামের মাঝে চিৎকার দেয়, চিৎকার দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ তিন দুই নম্বর মহিলা কারা জানতে চাই। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম দুই নম্বর মহিলারা বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় এমন ডিজাইনের টাইট ফিটিং বোরকা পরে, এমনি চলার থেকে বেশি আকর্ষণ বেড়ে যায়, মনে হয় রক্তগ্রস্ত ফেটে বের হয়ে যাবে। শুধু তাই নয়, আবার সেন্ট ব্যবহার করে বাহিরে যায়, মহিলাদের জন্য বাইরে সেন্ট ব্যবহার করা হারাম, হারাম, হারাম। এই মহিলারা জাহান্নামের আসামি, এই মহিলারা জাহান্নামের আসামি, এই মহিলারা জাহান্নামের আসামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, তিন নম্বর মহিলারা কার? নবী আমার ডাক দিয়ে জানায়া দেয়, তিন নম্বর মহিলারা কারা শুনে নেও, ও পর্দার আড়ালের মা ভালো করে বুঝে নেও। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় আল্লাহর বান্দি কত আছে, ভালো সুন্দর রূপসী চেহারা দিয়েছে আমার আল্লাহ, সাজুগুজু দিয়া হেলিয়া দুলিয়া কোমর দুলিয়া মার্কেটে মার্কেটে ঘরে, দর্জির দোকানে যাই, কসমেটিক্সের দোকানে যায়, স্বর্ণকারের দোকানে যায়, মার্কেটের রাহাবার হয়ে গেল, এই মহিলারা জাহান্নামের আসামি। এ পিরানের পিরো মা, ও আমার বাবা ভালো করে বুঝে নেও, আপনার মেয়ে আমার বোন যদি জাহান্নামের আসামি হয় আপনিও তো বাঁচতে পারবেন না। আল্লাহ বললেন, কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো আহল পরিবার পরিজনকে বাঁচাও। এ পয়গম্বরে উম্মত, জাহান্নামের আসামি হয়ে গেলে সহ্য করতে পারবেন না। আজকে দুনিয়ায় স্বামী পাইলা, মা পাইলা, বাবা পাইলা, ও ভাই আজকে বাবা পাইলা, মা পাইলা, নেতা নেত্রী পাইলা, ওই কবরে কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নেককার ব্যক্তি আর বদকার ব্যক্তি ভাগা যাও, নেককার ব্যক্তি ডান দিকে চলে যাও, বদকার ব্যক্তি বাম দিকে চলে যাও। আমার আল্লাহ ডাক দিবে, ইন্না রাব্বুকা লাফি নাঈম, নেককার ব্যক্তি ডান দিকে যাও, জান্নাতে চলে যাও, ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকার ব্যক্তি বাম দিকে চলে যাও, জাহান্নামের দিকে চলে যাও। ও প্রাণে প্রিয় যুবক ভাই, একটু বাবা যে খেয়াল করে শুনে নাও, জাহান্নামের দিকে যাইবে না এখান থেকে মন চাইলে। আপনি ঢাকা চলে গেলেন, খুলনা চলে গেলেন, ও বন্ধু যুবক, আর জান্নাতে যেতে গেলে একদিন নাই দুদিন নাই, ফুল সিরাতের রাস্তা পার হইতে হবে। একদিনের রাস্তা দুই দিনের রাস্তা নাই, 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। একটু মুরাকাবার হারাতে চক্ষু বন্ধ করে চিন্তা করো, ওই কবরে আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, মা নাই, বাবা নাই, নেতা নেত্রী নাই, স্বামী সন্তান নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ফাসায়াক পি কাহুমুল্লাহ, একমাত্র আল্লাহ আমার আপন, আল্লাহ আমার আপন। ওই ফুলসিরাতের রাস্তা তুমি যদি পার না হইতে পারো, তোমার কি উপায় হবে? ওই ফুলসিরাতের রাস্তা হবে চুলের থেকে চিকন, ওই ফুলসিরাতের রাস্তা হবে হীরার থেকে ধারী, ওই ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই রাস্তার উপরে যখন তুমি উঠবে, তোমার শরীরের মাঝে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। ও বাবা, ওই রাস্তার নিচেই থাকবে আগুনের কুণ্ডলি। তুমি যদি বদকার হয়ে যাও, ওই রাস্তার উপর যখন তুমি উঠবা, তোমার শরীরের মাঝে কাঁপুনি ঝাঁকুনি শুরু হবে, কাঁপতে 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 তুমি ঠাস করে আগুনের কুণ্ডের মাঝে পড়ে যাবে। ওই আগুনের মাঝে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, পাবে কেউ নাই,
সামনে কেউ নাই পেছনে কেউ নয়, চিৎকার দিবা বাঁচাও 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 বাঁচাও, কিন্তু কেউ নাই রে বাবা কেউ নাই রে বাবা, ওই কবরের আগুন কেউ নিভাইতে পারে। ও বাবা দুনিয়ার কোন আগুন দিয়া ওই কবরে আগুন নিবে না রে বাবা, কাউসারের পানি দ্বারা কবরে আগুন নিবে না, বেহায়াতের পানি দ্বারা কবরে আগুন নিবে না, জমজমের পানি দ্বারা কবরে আগুন নিবে না রে বাবা, ওই কবর আগুন যদি নিভাইতে চাও একমাত্র চোখের পানি, আমার আল্লাহ বললেন চোখের পানি জ্বলা কবরে আগুন নিবে না।